খাদ্যরসিক বাঙালির পছন্দের খাবারের পসরা নিয়ে হলদিয়াতে এই সর্বপ্রথম উদ্বোধন হয়ে গেল HFC-র নতুন আউটলেট। চৈতন্যপুর যুগের যাত্রী ক্লাবের পাশে এই আউটলেট উদ্বোধন হতেই এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শীততাপ নিয়ন্ত্রিত সেলফি জোন, অপূর্ব সুন্দর ডেকোরেশন, খাদ্য পরিবেশনায় সুস্বাস্থ্যের গুরুত্বে মন কেড়েছে ক্রেতা বন্ধুদের। নতুন আউটলেটে কি কিনলেন? বার্গার কিনেছি আর চিকেন পকোড়া কিনেছি। আর বাড়ির পাশে এই আউটলেট হয়েছে, কি বলবেন? বাড়ির পাশে ভালো, ভালো লাগলো। এসে এরকম এলাকায় নেই, আমাদের এখানে নেই, এই নেই এখানে, খুব ভালো লাগলো, আসবো প্রত্যেক দিন। আপনার নাম? সবুজ বল প্রধান। কি বলবেন? ঠিকঠাকই আছে, চিপস হিসেবে এক্সপেক্টেশন তো আমরা অ্যাকচুয়ালি পয়সা তুলে যেটা আছে আউটলেটটা ওটাতেই খেয়েছিলাম, ঠিকঠাক কোয়ালিটি পাচ্ছি আর বাড়ির কাছে হওয়ার জন্য তো ভালো। আপনার নাম? আমার নাম সবুজ। তোমার নাম কি? আজকে কি খেলে এখানে, কি খেয়েছো তুমি? পিৎজা, এদিন 8 থেকে 80 খাদ্যরসিক মানুষের জনজোয়ার লক্ষ্য করা যায়। রকমারি খাবারের পাশাপাশি বিশেষ ছাড় ও হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। HFC-র নতুন আউটলেট হলদিয়া চৈতন্যপুরে হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উৎসাহ দেখিয়েছেন কর্তৃপক্ষ। ভালো লাগছে আমাদের, এই মানে করার ইচ্ছে অনেকদিন থেকেই ছিল, তো আমরাও এই খাবার খেয়েছি আর কি, তো ভালো লাগতো। আমাদের অনেকদিন আগে থেকে ইচ্ছে ছিল যে করবো এটা, তো তারপরে একদিন ভালো হবে ভেবেছিলাম, তো হলো। যে আমাদের লোকেশনটা হচ্ছে চৈতন্যপুর কলেজ ক্লাবের পাশে। আইটেম অনেক কিছু রয়েছে, তার মধ্যে আমি কিছু বলছি না, যেমন বার্গার রয়েছে, পিৎজা রয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আরও অনেক কিছুই আছে। আজকে ওপেনিংয়ে কোনো অফার রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই অফার আছে, 10% অফার তো আমরা সব কিছুতেই দিচ্ছি। আর হচ্ছে 300 টাকা বা 300 টাকা হলে আমাদের একটা হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, হোম ডেলিভারি আমাদের কল নাম্বার দেওয়া আছে। আর কাস্টমারের উদ্দেশ্যে কি বলবেন? কাস্টমারের উদ্দেশ্যে আমাদের খাওয়ার মানে HFC-র যে খাওয়ার আমরা হাইজিন মেনটেন করেই করি, আর এদের খাওয়ার আপনারা একবার খান খেয়ে আপনারাই রিভিউ করবেন। আপনার নাম? নাম আমার সুভাষ। আর এই এখানে কোন এতে আছেন, মানে এই মানে এই যে আউটলেট, নাম কি বলছেন? টাইটেল? সব মিলিয়ে রকমারি খাবারের তৃপ্তি রসনায় মজেছে হলদিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।